فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাস্ট নাম্বার 130 যে প্রশ্ন করেছেন তার জবাবে আমরা বলবো যে কিয়ামতের দিনের বিভিন্ন অবস্থা হবে, একই দিবসের অবস্থা হবে বিভিন্ন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন শব্দের মাধ্যমে, বিভিন্ন আয়াতে বিভিন্ন শব্দের মাধ্যমে কিয়ামতের অবস্থাটা তুলে ধরেছেন, যাতে মানুষের কাছে একটা পরিপূর্ণ চিত্র ফুটে ওঠে। এই জন্য বিভিন্ন শব্দের মাধ্যমে, বিভিন্ন বাক্যের মাধ্যমে কিয়ামতের ভয়াবহতা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। কিয়ামতের অবস্থা এক এক সময় এক এক রকম হবে, মানে একই দিন একাধিক অবস্থা হবে, পাহাড়ের এক অবস্থা হবে, আসমানের আরেক অবস্থা হবে। এই সবগুলো অবস্থা মিলে কিয়ামত দিবসের ভয়াবহতার প্রমাণ করে। এমনকি মানুষ মাতাল অবস্থায় ছোটাছুটি করবে, এটাও কিয়ামত দিবসের অবস্থা। গর্ভবতী নারীরা গর্ভপাত করে দেবে, এটাও কিয়ামত দিনের অবস্থা। তো বিভিন্ন অবস্থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন কিয়ামত দিবসের, একই দিবসের বিভিন্ন অবস্থা, প্রত্যেকটা অবস্থায় ভয়াবহ, যাতে করে কিয়ামতের ভয়াবহতাটা সুন্দরভাবে ফুটে ওঠে। আর ফু হবে দুইটা, সিংহায় দুটা ফুক দেওয়া হবে। কোনো কোনো আলেমদের মতে, মুফাসসিরদের মতে তিনটা ফু হবে। এক ফুয়ের মাধ্যমে সবাই ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, মানে পৃথিবীর অবস্থা পরিবর্তন হয়ে যাবে, মানুষ ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে। আরেক ফুয়ের মাধ্যমে সবাই ধ্বংস হবে, আরেক ফুয়ের মাধ্যমে সবাই উঠবে। তবে প্রাধান্যপ্রাপ্ত মুহূর্তে ফু হবে দুইটা, এক ফুয়ের মাধ্যমে সবাই ধ্বংস হবে, আরেক ফুয়ের মাধ্যমে সবাই দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করে কবর থেকে উঠবে। আর এটাই সূরা হজের শুরুতে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের জালজাল ভূমিকম্প প্রকম্পন ভয়াবহ, এটা কিয়ামত দিবসেরই ঘটনা। কিয়ামত দিবসের কথা এখানে বলা হয়েছে, যেটা 50,000 বছরের সমান হবে, সেই দিনেরই একটা অবস্থা এখানে বলা হয়েছে, তখন কম্পন সৃষ্টি হবে। এভাবেই মুফাসসির কেরামগণ ব্যাখ্যা করেছেন। ধন্যবাদ।